ধুবুরীর এক নির্বাচনী সভাত অখিল গগৈর সম্মুখত এয়া সংখ্যালঘু জনতা। রকিবুল হুসেনের হয়ে নির্বাচনী প্রচার চলাবলে শুক্রবার নিশা ধুবুরীত উপস্থিত হয়েছিল অখিল গগৈ। অখিল গগৈর এই নির্বাচনী সভাখনত সম্মুখত যথেষ্ট সংখ্যালঘু জনতা, এওঁলোকৰ সম্মুখত বিতর্কিত মন্তব্য আগবঢ়ালে রাইজর দলের বিধায়কজন। গুৱাহাটী, যোৰহাট, ডিব্ৰুগড় আদি মুসলমান যুবক নিরাপদ নহয়। দাড়ি টুপি পিন্ধা লোকক এইবোৰ অঞ্চলত বেয়া দৃষ্টিৰে চোৱা হয়। এনেবোৰ অঞ্চলত ভয়ে ভয়ে কটাই চাকৰি কৰিবলৈ অহা মুসলমান যুবক আচৰিত নহব। ধুবুৰীত মুসলমানৰ মাজত নির্বাচনী প্রচার চলাই এনে বিতর্কিত বক্তব্য আগবঢ়াইছে অখিল গগৈ। অখিল গগৈর এয়া প্ৰৰোচনামূলক বক্তব্য নহয়নে? আন নালাগে, গুৱাহাটীত ব্যাপক হারত মুসলমান যুবকে ওলা উবেরের গাড়ি চালক রূপে কাম করে আছে। সুইগি, জমাটো আদির ডেলিভারি বয় রূপে গুৱাহাটীত ব্যাপক হারত মুসলমান যুবকে কাম করে আছে। তেওঁলোকে কোনোদিনে কিন্তু নিরাপদহীনতাত ভোগা নাই। কিন্তু ধুবুরীত নির্বাচনী প্রচার চলাই এনে ধরনের প্ৰৰোচনামূলক বক্তব্য আগবঢ়াইছে অখিল গগৈ। আজি অসমৰ সংখ্যালঘু ৰাইজক এনেকুৱা পৰিস্থিতি সৃষ্টি কৰি দিলে যে সংখ্যালঘু ৰাইজ কাৰ্যত আজি অসমৰ দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিক, সেকেন্ড ক্লাস চিটিজেনত পরিণত করে পেলালো সংখ্যালঘু রাইজ। আজির দিনটি গুৱাহাটীলৈ কোনোবা এজন সংখ্যালঘু যুবকে কাম করবলে যাও, ডিব্ৰুগড়লৈ কাম করবলে যাও, শিবসাগরলৈ কাম করবলে যাও, যোৰহাটলৈ কাম করবলে যাও, এও ভয়ত থাকিব লাগিব যে কোনো মুহূর্ততে তেওঁৰ জীবনের উপর আক্রমণ হব পাৰে। এয়াই হল প্রত্যেকজন সংখ্যালঘু মানুষের প্রকৃত অবস্থা। যদি টুপি আর দাড়ি দেখে তেতিয়াহলে এই ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ কোনো পথে এজন সংখ্যালঘু নিরাপদ নহয়, কোনো এজন সংখ্যালঘু নিরাপদ নহয়। সত্য রাইজ এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে, এই পরিস্থিতির পরিবর্তন লাগে নে নালাগে? এই পরিস্থিতির সচাকে পরিবর্তন আপনার লাগে নে নালাগে? যদি লাগে তেতিয়াহলে একমাত্র রাস্তাটো হল, একমাত্র পথটো হল এই মুহূর্তত বিজেপি দলক 2024 চনের নির্বাচনত পরাভূত করা। 2025ত আর এস এসর 100 বছর সম্পূর্ণ হব। লগে লগে আর এস এসে দেশক হিন্দু রাষ্ট্র করবলে চেষ্টা করব। 2025 চনত আর এস এসর আপনাদের সকলে জানে যে 100 বছর পূর্ণ হব জন্ম হওয়া। আর এস এসর শতবর্ষ উপলক্ষে বিজেপি আর আর এস এসে প্ল্যান করে আছে যে 2025 চনত তেওঁলোকে আমার দেশখনক হিন্দু রাষ্ট্রত পরিণত করবে। গতি এই মুহূর্তে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটা হল যদি আমার দেশখন সচাকে গণতান্ত্রিক দেশ করে রাখব, আমার দেশখন সচাকে ধর্মনিরপেক্ষ দেশ করে রাখব, আমার দেশখনের সংবিধানখন যদি সচাকে বসায় রাখব, আমার দেশখনক যদি পৃথিবীর আটাইতকৈ ডাঙর গণতান্ত্রিক দেশ রূপে সদায় স্বীকৃতি দিয়ে থাকি, তেতিয়াহলে 2024 চনের ইলেকশনত আমি বিজেপি পরাভূত করব পারিব। অখিল গগৈ এই মঞ্চত সংখ্যালঘু জনসাধারণক ভয় নাখাবলে আহ্বান জানায়। অখিল গগৈর মতে সংখ্যালঘু নিরাপত্তা দিবলে তেওঁ আর লুরিন গগৈ আছে। ইয়াক একদম দম এটা দিও, ই ঠান্ডা হয়ে যাবে। যে বাপেক যে মই তেওঁ এখানে মই আপোনালোকক এটা কথা কৈছো, একদম ভয় নাখাব। এখানে এইকেইটা কথা এইকারণে কৈ আছো, আপোনালোকে একেবারে ভয় নাখাব। আপোনালোকে এবার বিজেপিক হরুয়াই দিও, একো করিব নোৱাৰে। আমি মই আছো, লুৰিণজ্যোতি গগৈ আছে, গৌরব গগৈ আছে, 16টা রাজনৈতিক দল আমি আপোনালোকৰ লগত আছো। আমি বিজেপিক উত্থান করিম আর হিমন্ত বিশ্ব শর্মাক জেল দিম। শুকুরবারে নিশা সংখ্যালঘুর মাজত অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনী সভাত যথেষ্ট বিতর্কিত বক্তব্য আগবাইছিল রাইজর দলের বিধায়কজনে। বিডো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।